ছটফটে দুরন্ত কুকুরছানা কিংবা নাদুস নদুস হুলো মেনি এমন পোষ্য তো অনেকের বাড়িতেই আছে, কিন্তু যদি আপনার পোষ্য হয় এই বৃহৎ আকার কুমির কিংবা এই মোটা সোটা ভাল্লুক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে রয়েছে এই রমনা বাগান চিড়িয়াখানা, সরকারি নাম বর্ধমান জুলজিক্যাল পার্ক। এখানকারই পশু পাখিদের দত্তক নেওয়ার ব্যবস্থা চালু করলো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কিন্তু কিভাবে নেওয়া যাবে পশু দত্তক? প্রথমে আপনাকে আবেদন করতে হবে, আবেদন খতিয়ে দেখার পর সই হবে চুক্তি। এবার দেখে নেওয়া যাক কোন পশু দত্তক নিতে কত খরচ করতে হবে আপনাকে। যেমন কুমির দত্তক নিতে বছরে দিতে হবে 40,000 টাকা, ভালুকের জন্য বছরে 40,000 টাকা, 20,000 টাকা দিতে হবে বাঁদরের জন্য, পেলিকানের জন্য খরচ পড়বে বছরে 10,000 টাকা। যে কোনো ওয়াইল্ড অ্যানিমাল যে জুতে আছে অ্যাডপ্ট করতে পারে, বাই অ্যাডপশন মিন্স কি তার ডে ওয়ান থেকে সারা বছর যে একটা কেয়ারিং করা হয় তার কেয়ারিং একটা ও উনি একটা পার্ট হয়ে যাবেন। বর্ধমান জুলজিক্যাল পার্কের এই উদ্যোগে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের অভিনব একটা প্রয়াস যে ভাল্লুক, বাঁদর, ক্রোকোডাইল মানে এই এই জাতীয় মানে ওয়াইল্ড অ্যানিমাল যেগুলো মানে আমরা যেগুলোকে আমরা এ ভাবি সেইগুলো আমরা পোষ্য হিসেবে নেব, এটা ভাবতে অবাক লাগছে এবং খুব ভালো লাগছে। এটা খুব ভালো একটা উদ্যোগ, দেখে ভালো লাগলো যে একটা ভালো উদ্যোগ নিয়েছে। তো এরকম যদি কোনোদিন সুযোগ হয়, আমাদের পক্ষ যদি সমর্থ হয়, তো আমিও সেরকম দত্তক নেব। কথায় বলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মা ত্রিক্রোড়ে। বন্যরা বনে যাতে আরো সুন্দর থাকে তার জন্য আগেই দত্তক ব্যবস্থা চালু করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এবার বর্ধমান জুলজিক্যাল পার্ক। বনে থেকেও ঘরের আদরের ব্যবস্থা। ক্যামেরায় রতীন্দ্রনাথ দের সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।